হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। যারা 2021 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে, তাদের পরীক্ষা কিভাবে হবে, তাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে কিনা, এই মুহূর্তে কি হতে পারে, সে নিয়ে তো সকলেই বলছে। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমরা বলছো আমাদের নিয়ে কেউ বলছে না, আমাদের পরীক্ষা কিভাবে হবে, আমাদের কি পরীক্ষা না দিয়েই পাশ করিয়ে দেওয়া হবে, এবং আমরা এই মুহূর্তে কি করব, ক্লাস টুয়েলভের পড়া শুরু করব না ইলেভেনের পড়াই পড়ব, তা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কারণ প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী তোমাদের ডিসিশান আলাদা হবে, তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার সাথে যারা মাধ্যমিকে নতুন উঠেছো অর্থাৎ নিউ 10 রয়েছো, তারা এই মুহূর্তে কী করবে, এ তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। সেই কারণে তোমরা যারা ক্লাস 10 নিউ স্টুডেন্ট রয়েছো এবং এই মুহূর্তে একাদশ শ্রেণীতে পড়ছো, ও তারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। সেই কারণে যারা নতুন মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো কিংবা এই মুহূর্তে একাদশ শ্রেণীতে পড়ছো, তারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। দেখো, সবার প্রথমে যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে 2021, যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে 2021, তাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে, তাদের পরীক্ষা অনলাইনে হবে, এই সংক্রান্ত বহু ভিডিও তোমরা দেখেছো, এবং বাস্তবে এই মুহূর্তে অফলাইনে এক্সামিনেশনও সম্ভব নয় আমাদের রাজ্যেও। তো একাদশ শ্রেণীর যারা স্টুডেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে কি করা হবে, পরীক্ষা ছাড়াই কি পাস করিয়ে দেওয়া হবে? দেখো, বিভিন্ন রাজ্যে কিন্তু রীতিমতো এটাই করেছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্থগিত করলেও ও একাদশ শ্রেণীর ক্ষেত্রে কিন্তু রীতিমতো পরীক্ষা ছাড়াই আয় পাস করিয়ে দেওয়া হয়েছে। এবং আমাদের রাজ্যে যখন আগের বছর কোভিডের পরিস্থিতি স্বাভাবিক ছিল না, তখনও কিন্তু এই একই সিচুয়েশান দেখা গিয়েছিলো, জাস্ট একটা কিংবা দুটো পরীক্ষা স্টুডেন্টরা দিয়েছিল, তারপরে বাদবাকি পরীক্ষা ছাড়াই কিন্তু, কোনো রেজাল্ট ছাড়াই কিন্তু একাদশ শ্রেণীর স্টুডেন্টদের এর পাস করিয়ে দেওয়া হয়েছিল। মানে এবারেও তোমরা কিন্তু এটা ধরে নিতেই পারো বিভিন্ন রাজ্যের দিকে তাকিয়ে, এবং আমাদের রাজ্যে আগে যে ঘটনা ঘটেছিল তার ভিত্তিতে এখন যারা একাদশ শ্রেণীতে পড়ছো তাদেরও একই রকমভাবে পরীক্ষা ছাড়াই পাস করিয়ে দেওয়া হবে, যেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ মাধ্যমিক যদি না হয়, উচ্চ মাধ্যমিক যদি না হয়, তাহলে তো একাদশ শ্রেণীর পরীক্ষা হবেই না। এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে তর্ক বিতর্ক চলছে, সেক্ষেত্রে একাদশ শ্রেণীর স্টুডেন্টদের পরীক্ষা ছাড়াই পাস করিয়ে দেওয়া হবে কার্যত একই রকম যদি কোভিডের পরিস্থিতি থাকে। সেই কারণে পরীক্ষা তো হবে না, পাস করে যাব আমরা, এরকম একটা বিভিন্ন জায়গার থেকে শোনা যাবে, এবং বিভিন্ন রাজ্যের দিকে তাকিয়ে, এবং আমাদের আগে যে আমাদের রাজ্যে বা আমাদের বোর্ডের নির্দেশিকা ছিল বা নির্ণয় ছিল, তার দিকে তাকিয়ে আমরা বুঝতেই পারছি। তো এক্ষেত্রে এখন যারা একাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছে তাদের কি করা উচিত, টুয়েলভের বই কি এই মুহূর্তেই পড়া উচিত? দেখো, এই মুহূর্তে যারা একাদশ শ্রেণীতে পড়ছো সকলের ক্ষেত্রে কিন্তু উত্তরটি সমান নয়। কারণ যারা এই মুহূর্তে সম্পূর্ণ বই ভালো মতন কভার করে ফেলেছো, তারা কিন্তু অবশ্যই ক্লাস টুয়েলভের বই ধরতে পারো, ক্লাস টুয়েলভের বই পড়তে পারো। আর যারা এখনও পর্যন্ত সম্পূর্ণ বই কভার করনি, তারা কি করবে, তারা কি ডাইরেক্ট টুয়েলভের বই পড়বে? দেখো, কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে কোনো অসুবিধা তোমাদের হবে না, আমি তো সব বিষয়ে পারদর্শী নয়, সেক্ষেত্রে এ সব বিষয়ের অভিজ্ঞতা আমার কাছে নেই। আমি যদি বলি সায়েন্সের কথা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান, কম্পিউটার সায়েন্স বা অ্যাকাউন্টেন্সি, এই যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলো যদি তোমাদের থেকে থাকে, তাহলে আমি প্রত্যেককে বলবো সবার প্রথমে ক্লাস 11 কিন্তু ভালো করে কমপ্লিট করো। একটা জিনিস মাথায় রাখবে, ক্লাস 12 থেকে এ যদি আমি কম্পেয়ার করি এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে, 11 কিন্তু অনেকটাই কঠিন, এবং 11 ওপর ভিত্তি করেই 12 নির্ভর করে। সেক্ষেত্রে যদি 11 তোমরা পড়াশোনা না করো, সেক্ষেত্রে কিন্তু 12 তোমরা পড়তে চাইলেও অনেক অসুবিধা হবে। যদি অঙ্কের ক্ষেত্রেই ধরি, তাহলে কিন্তু বিভিন্ন অসুবিধা হবে, দেখা গেল তোমার সূত্রই জানো না, দেখা গেল সাইন এক্সের সূত্রই জানো না বা সাইন থিটার সূত্রই জানো না, সেক্ষেত্রে অ্যাপ্লাই করবে কীভাবে, অংশকোণ তোমরা পড়নি, সেক্ষেত্রে কিন্তু ক্লাস 11 সম্পূর্ণভাবে কমপ্লিট করতেই হবে। শুধুমাত্র যারা সায়েন্স নিয়ে পড়ছো, শুধুমাত্র যারা কমার্স নিয়ে পড়ছো তাদের কথাই বলছি না, যারা আর্টস নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রেও তাই। তো প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী কী করবে সেটা তোমরা পরামর্শ নিতে পারো তোমাদের এর প্রাইভেট টিউটর যদি থাকে তাদের ক্ষেত্রে থেকে, কিংবা স্কুলের কোনো অভিজ্ঞ শিক্ষক,
কিংবা তোমাদের সাবজেক্টটি যারা রীতিমতো 12 পাস করে এই মুহূর্তে কলেজে পড়ছে এবং যখন তারা মানে উচ্চ মাধ্যমিক দিয়েছিল তোমাদের সাবজেক্ট নিয়ে পড়েছিল তাদের থেকেও কিন্তু পরামর্শ নিতে পারো যে 11 এর কোন বিষয়গুলো 12 এ একান্তই জরুরি, যে বিষয়গুলো 11 এ মিস করে গেলে 12 এ আমাদের অনেক সমস্যা হতে পারে। সেই কারণে কিন্তু ও এই পরামর্শ নিয়েই তারপরে তোমরা 12 এর পড়া পড়ো, যদি ওই বিষয়গুলো তোমাদের সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যায়। কারণ যদি তোমরা 12 এর বই শুরু করো সেক্ষেত্রে 11 কিন্তু পড়া হবে না, এটা আমরা প্রত্যেকেই জানি। এবং আরও একটা বিষয় বলি, সায়েন্সের ক্ষেত্রে আমি যেহেতু বিষয়গুলো জানি সেহেতু তোমাদেরকে এক্সপ্লেন করছি, যাদের এই মুহূর্তে এখনও পর্যন্ত ম্যাথামেটিক্সের বলো ও ত্রিকোণমিতির ভাগটা পুরোপুরি হয়নি, সূত্রগুলো ভালো করে রপ্ত করোনি, তারা কিন্তু ক্লাস 12 বই ধরতে যেও না, সেক্ষেত্রে কিন্তু বৃথা হবে তোমার। দেখা গেল ক্লাস 12 ভালো করে কমপ্লিট হলো না, 11 কমপ্লিট না হয়। সেই কারণে তোমাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে হবে তোমাদের কি 11 সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে। এছাড়া যদি অন্য কোনো সাবজেক্ট থাকে, ধরো হিস্ট্রি থাকে, জিওগ্রাফি থাকে, যেগুলো শুধুমাত্র মুখস্থ করে বা মেমোরেবল কোনো জিনিস থাকে মনে রাখলেই হয়ে যাবে, সেক্ষেত্রে কী হবে, ক্লাস 11 কিছু এক অংশ বাদ গেলেও ক্লাস 12 অতটা সমস্যা হবে না। অবশ্যই ক্লাস 12 বই পড়ার আগে তুমি কতটা পড়েছো সেটা বিচার করে নেবে এবং সেই বিষয়টাকে কাজে লাগিয়ে 12 পড়তে হবে কি না সেটাও কিন্তু অভিজ্ঞ শিক্ষকের থেকে জেনে নেবে। মানে আমার বলার উদ্দেশ্যই হলো একাদশ শ্রেণীতে তুমি যে যে বিষয় নিয়েছো সেই বিষয়গুলো সম্পূর্ণ কমপ্লিট না হলেও প্রত্যেকটা সাবজেক্টের যে অংশগুলো অতি গুরুত্বপূর্ণ, যে অংশগুলো ক্লাস 12 পড়তে গেলে, 12 বই পড়তে গেলে কাজে লাগবে, সেইগুলো অতি অবশ্যই কমপ্লিট করো, তারপরে তোমরা ক্লাস 12 বই পড়তেই পারো, কোনো অসুবিধা নেই। এবং তোমরা কার্যত তোমাদের যখনই যা ডিসিশন আসবে তারপর থেকে অবশ্যই তোমাদেরকে সময় দেওয়া হবে 12 বই পড়ার জন্য। আর তোমাদের মধ্যে কারা একাদশ শ্রেণীর সম্পূর্ণ বই কিংবা যে বিষয়গুলো একাদশ শ্রেণীতে খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো কমপ্লিট করার পর 12 বই শুরুও করে দিয়েছো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এরপরে যারা নিউ স্টুডেন্ট রয়েছে মাধ্যমিকের, 2022 উচ্চ মাধ্যমিক দেবে, তারাও কিন্তু একই রকম একাদশ শ্রেণীর স্টুডেন্টের মতন বুঝতে পারছো না এই মুহূর্তে কী করবে। তারা ভাবছো যে মাধ্যমিকের হয়তো পরীক্ষা হবে না, উচ্চ মাধ্যমিকের হয়তো পরীক্ষা হবে না, সেক্ষেত্রে পরের বছর 2022 আমাদেরও হয়তো মাধ্যমিক পরীক্ষা হবে না। সেক্ষেত্রে আমি বলে রাখি তোমাদের মাধ্যমিক পরীক্ষা হবে না, আর এটা এখন থেকে ভেবে পড়াশোনা বন্ধ করে রেখো না, তাহলে কিন্তু তোমরা বিপদে পড়বে। কারণ এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পক্ষ থেকে প্রপার কোনো নির্দেশিকা না আসলেও আমরা বুঝতে পারি বা ধরে নিতে পারি মাধ্যমিক 2021 বোর্ড এক্সামের জন্য, 22 বোর্ড এক্সামে অবশ্যই কিন্তু পরীক্ষা হবে, এটা ভেবে কোনো গাফিলতি না দিয়ে পড়াশোনা কিন্তু করো, নয়তো পরবর্তীকালে অযথা নিজেই নিজের বিপদ ডেকে আনবে। মাধ্যমিক 2022 যারা স্টুডেন্ট রয়েছে প্রত্যেককে অনুরোধ করব প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একদম কমপ্লিট করো, সম্পূর্ণভাবে কোথাও গাফিলতি দিও না, যাতে তোমাদের 2022 যখন পরীক্ষা হবে তোমরা ভালো মতন পরীক্ষায় নাম্বার অ্যাচিভ করতে পারো। আশা করি তোমরা বুঝে গেছো ও ক্লাস 11 যারা স্টুডেন্ট রয়েছে তারা কী করবে, যারা 2022 মাধ্যমিক দেবে তারা কী করবে। এখনও যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও, এবং কারা 2022 মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।